আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, সকলে ঈদ মুবারক। আর আমি এখন মূলার সেরা তুলছিলাম, তো গ্রিন হাউসের ভিতরে তুলছি। আর এখন ফিশ ট্যাঙ্কের ভিতরে পানি আছে, তো পানির সকল ফালাইয়া এমটি করি। এখন আমি ফিশ ট্যাঙ্কের ভিতরে কালকে গাছ তুলছিলাম, মূলার গাছ মাসাল্লাহ যে বড় বড়। এখন আমি ডুলাই দাম করি, ডুলাই এবার লাগিয়ে এসি গার্ডেনে। তো এখন আমি ডুলাই লিমো, তো আমি তুলিলেই দেখাইলাম মূলার গাছ কি এখন তুলরাম দেখাইলাম। মূলার গাছ কি তুলরাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুঃখে একসা করে যেদিন রই মূলার গাছ, খুব সুন্দর বড় হইব। আর সকল ভেজিটেবল হইবার আগে মূলা লাই খাওয়া যায় গার্ডেনের। তো আমি মাটি সইতে রইলিরাম, তো দেখো আমি কিলাকান রই। আমি সব দিন রইরাম দেখাইলাম, ভিডিও আর হোল্ড করাম না, কিলাকান রইরাম সুন্দর মতো দেখাইলাম। তোলাকান ট্রাই করবা মূলার সেরা তুললে রইতা। তো আমি আরেকজনের কাছ থেকে শিখছি যে তাই মূলার সেরা তুললে তো রইন মাশাল্লাহ বড় বড় ফাতা দে। আর এখন তো ঠান্ডা রয়েছে, আজকে রই দূরছে। তো ঠান্ডার সিজনও মূলা খুব সুন্দর হয়, ফিলফিলা বাতাস থাকে আর ঠান্ডা ঠান্ডা থাকে, মূলাও খুব সুন্দর। আর একটু রই দুটি গেলে আবার মূলা ফুলেই হয় আর বড়ও হয় না, আর মূলা খিরখিরে হয়ে যায়। তো এটা আমরা দোকানের বীজ, মূলার সেরা, মূলার বিষি সেরা তুলছি জানি। আমি দেখতে পারা কত সুন্দর করে একটা একটা করে রই যান। যারা মূলা বলা ভাইবা খাইতা মূলা পাতা মূলা, তো এখন খুব টাইম রইবা। আরও আগেও রইতা পারবা। তো আমি দিস টাইম আগে রইলিছিলাম ট্রের মাঝে সেরা তুলবার ওখান মাঝে। তো এখন একটু বড় হয়েছে, ঠান্ডা থাকিনো বাঁচলো আর কুইক বড় হইব। তো আমি মূলার দুই সপ্তাহের ভিতরে খাইলতাম রান মূলা পাতা। আর আমি মূলা পাতা বালা ভাই, আর আমার ফুফুইও বালা ভাইন, আর আমার আব্বাইও ভালো পাইন মূলা ভাতা কাঁচা কাঁচা খাইতে। মূলা ভাতা কাঁচা কাঁচা মজা লাগে, বেশি জাল দিলে আবার ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। পাক্কা গফ করিলাম। আর কিতা করবো, আপনারা ভালো আসেননি আর আমার ভিডিও দেখবা সুন্দর করে, আসলে ভালো লাগে দেখুন তো ইনশাল্লাহ ভালো লাগবো। আর আমারে সাপোর্ট করবা আমার চ্যানেলরে, তো মাশাল্লাহ সবারও সাপোর্ট পাইরাম আলহামদুলিল্লাহ। সকলরে থ্যাংক ইউ, মন থাকেন সকলরে অনেক অনেক ধন্যবাদ দিলাম। আর দোয়া রইল সকলের লাগে, সকল বেশি বেশি করে ভালো থাকবা। আর আমার লাগে দোয়া করবা, আমার ফ্যামিলির লাগে দোয়া করবা। আর কিতা কর, ঈদ কিতা করছেন সকলে জানাইবা, ঈদ কিলাখান খাটাইছেন। আর আমার ঈদ খুব ভালো লাগেছে আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি লিয়া। আর দিস ইয়ার তো আরও ভালো লাগেছে, আমার বোনজি আইছে, তো আমার বোনজিও আছে ভাইও আছে, সকলরে লগে ঈদ করছি। বাচ্চাই তো এনজয় করেন নিজের কেউ ফাইলে। আর তো আমার ফ্যামিলি আছে, আমার হাজবেন্ডের ভাই আছে, বাইর ফুরুতেন বাইর বউ, তোমরা সকলে মিলিয়েও ঈদ করছি, ভালোও লাগছে। আসলে নিজের ফ্যামিলির লগে ঈদ করতে আলাদা ভালো লাগে, ফ্রেন্ড বন্ধুর লগে ঈদ করতে ভালো লাগে। তো ঈদের দিন নিজের ফ্যামিলির লগে করছি, ভালোও লাগে খুশিও লাগে, টাইম পাস হইল। আমার অলরেডি একটা ফ্রো হয়ে গেছে, দেখো কত সুন্দর করে আমি রয়েছি একটা একটা করে। তো আমার ক মিনিট লাগছে রইতে, দুই থেকে এক মিনিট লাগছে। তো আমি আস্তে আস্তে রইলাম আপনার আর লগে মাতি মাতি, এর লাগি প্রায় 5 মিনিট ভিডিও হয়ে গেছে। তো আমি আরও টোফাইন আছে, আমি রইলেই আমি ওগুন রইছে, ওটা টোফাইন তো রইলেই, তা দেখাইলাম না বেশি বড় হয়ে যাবো ভিডিও, আর কেউ দেখতেও ভালো লাগতো না, কেউ গাছ রোয়ার ভিডিও কিতাও তো লম্বা। তো আমি রইলাই ওগুন, পরে দেখাইলাম। আমার পিচ্ছি
Venus, look. So, আমি আরফটা রইলিছি এখন যাইমু আরফটা রত আমি এখন আরফটা রইমু আর আরফটা কথা কইমু আপনারা দেখো মাইন্ড করবা না আমরা যারা ওসিলেটি সিলেটি ব্লগ বানাই যারা ওসিলেটি ইউটিউবার আছি তো ওসিলেটি মাত্রা ট্রাই করবা আমরা সিলেটিরে সম্মান দিবা সিলেটি ভাষা ইউজ করবা যেহেতু আমরা সিলেটি মাতি সিলেটি সিলেট আমরার বাড়ি সিলেট আমরা ডিস্ট্রিক্ট সকলটা তো ট্রাই করবা সিলেটি মাত্রা সুন্দর করে আর মানুষে জানতো যে আমরা সিলেটি মানুষ সিলেটি ব্লগ করবো আমি এটা হাইড করবা না কোনো সময় ও একটা রিকোয়েস্ট আমার থাকবো আমি প্রায় দেখছি ইউটিউব ইউটিউবার হল তো সিলেটি মাত্রা নেয় আরবার সিলেটি সব সময় গরম মাত্রা বলে ব্লগ বানাইতে সময় মাতবা শুদ্ধ ভাষায় এটা না করিয়া আমরা যারাও আছি চিন্তা আমরা যে ইউটিউবার হল আছি সিলেটি মাত্রাম আমরা সিলেটি সহল যারাও আছি তারা সম্মান দেই যে সিলেট সম্মান দিবা যে সিলেট আমরা সিলেটি করি তো সিলেটি নাই আমরা এটা হাইড করিয়া নন সিলেটি মাতিয়া কোনো লাভ হইতো নাই তো যাও মাতবা ট্রাই করবা আমরা সিলেট হয়েছে 2 নম্বর লন্ডন আমরা হকলেও সম্মান দেয় সিলেটি তো সেও আছেন হাইড করবা এটা করবা না সিলেটিও মাতবা আল্লাহ আমার সব রোয়া এখন শেষ তো আপনারা একটু দেখাইলেই কিলাকান রয়েছি আমি মূলা আমি এভরি ইয়ার মূলা আগে রই মাশাল্লাহ তো খাইলেই আমি মুরাস মূলার সেরা আগে গরু রইয়া বাদে ফরে আঁকি বারাত রাখি তো খুব সুন্দর উঠে আর যে বাতাস তের এখন বাতাস তে খাইলাম কিলা বাতাস আমার এখন দুষ্টামি করল গো গো করল আমরা খেয়ে লাড়তাম না ঠান্ডে গাছকিলা পুরাই রে দেখাই নি দেখাবলা আজকে সবটা দেখাই রা ভিউয়ার্স গুলোরে ও বাবা রে আমার আব্বু যে গুড জানি আমার আব্বু আমারে খামো হেল্প করবো না নি ইনস হাই হো হাই হো হাই এভরিওয়ান ইনস লু ইনস সে হ্যালো আমাকে খেলা দুন তো আসতে গাইরাম আমার গ্রিন হাউসের ভিতরে খুব সুন্দর আজ এক মাস ধরে আমার গ্রিন হাউসের ভিতরে গাছ একটা গাছ মরে না এটা সানফ্লাওয়ারের গাছ আর তুলে তুলে নাগে মরিস খাসা মরসের গাছ আছে আর এখন দেখাইরাম আমার সানফ্লাওয়ারের গাছ কিলা এখন তা আগে তুললে আগে ফুল হয় খুব সুন্দর ফুল উঠছে মার্শাল্লাহ আর এই কেন দেখাইরাম আমার কোজেক্টর বিসিরে ইসলাম যে সুন্দর গাছ উঠছে বিসি সব পরিযার যে সুন্দর ইয়ে যোটা বিসি রয়েছে ওটা গাছ উঠে আর এখানে আমি মুখি রয়েছিলাম তো মুখি দেখতে পারা যে সুন্দর গাছ উঠছে মুখির এক টোপো আমি বাংলাদেশ থেকে মুখি আনছিলাম এক টোপো আমি সব রইলেছি পরে আমি ডুলাইমু আর এখানে আমার চাইনিজ পটলের গাছ তো মাশাল্লাহ সব বিসি উঠে তো ট্রাই করবা মার্চও গ্রিন হাউস ইউজ করতাম মার্চও গ্রিন হাউসের ভিতরে খুব সুন্দর গাছ উঠে গাছের সেরা উঠে আমারও উঠের গাছ আর গাছ মরেও না ও দেখো আমার খামলা বেটায় খাম করে তো দিছি আর মাশাল্লাহ এনজয় করবো তান্ডে লিয়ে তাই খুব সুন্দর গার্ডেনও খেলাই রা আর আমি ক্লিন আপ করবো এখন দেখতে পারো তো যে খুশি তুমি ক্লিন করে রাইনি দাদি তুমি ক্লিন করে রাইনি ও মেশিন চালাইতে কিতা করতে এটা নকটা নিতে এই দেখাই না এখন দেখাইছ না হ্যাঁ আমি বাদা হাফ ক্লিন করছি আর আরও রয়েছে যত বাদা এটা বাতাসে বাদা এমনি বাদা অটোমেটিক হয়ে যায়
বাইরে না কিছু একটা জিনিস জন বেছে নিতে কেন ফালাইতে বাতাসে উড়াইয়ে নিয়ে একটারে বার আইলে বাধা করে তোমার রাস্তা বসরে ও বাধা হইছে সরি দিছি আর আমি গার্ডেনও বাধা করবার দিছি না বেশি এত যারা বাধা হইলেও আমি তুলিয়ে ফেলাই দিছি আর আখতা আখতা বাতাসে একই উড়াইয়ে বাধা নেই কি আর হুসাইটে দি মাশাল্লাহ অত সুন্দর ফুল ফুটছে বাদা বাদা কইরাম ফুল ফুটছে যে সুন্দর দুইটা ফুল তো মেশিনে কাটি লিব তেল লাইয়া আগে দেখাই লিরাম আকি কই দেখাই লাই আরে দেখো গাছ কাটরা তো মায়ে খাটি করি আমার ফুয়ায় দেখিয়া যে সুন্দর করি সালাইরা মেশিন কাটতা আমি মেশিন অন করছিলাম মেশিন মেঘর মাঝে থাকি আমার মেশিন একবারে গেছে কি বাদ হয়ে গেছে এখন অন করছিলাম ও ফোন ও নয় না ও নয় বাট লেটে কাম করে না তো এখন আমি গেছি কি কইতার মুলার গাছ রইলাই বলতার রইলাই একটু আপনারা রেও দেখাইলাম দেখাইলাম আর দেখো কোন অবস্থা তো দেখতে পারবো আমি যে সময় ক্লিন করবো খুব সুন্দর হইব আমার নেক্সট ডোরের গাছও মাশাল্লাহ খুব সুন্দর ফুল ফুটছে খুব সুন্দর লাগে তো আমি ওখানেও ভিডিও শেষ করিলাম বেশি লম্বা হয়ে গেছে ভিডিও তো আপনারা দেখবা ট্রাই করবো আমি মারছি আজকে পাক্কা মাছ মারছি তো আমার সাপোর্ট করবা সকলে আর ভিডিও ওখানে এন্ড করে দিলাম সকল বেশি বেশি করে ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম